ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين মানে শুনে আমি তো আমার মতো বলবো না আল যা খোদা নে পয়গম্বর সে আহদ লিয়া যখন আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে ওয়াদা নিলেন জোরে বলেন সুবহানাল্লাহ কি ওয়াদা নিলেন যে মই তোমকো কিতাব আর হিকমত আতা করু আমি আল্লাহ তোমাদেরকে কিতাব আর হিকমত আতা ইনায়াত করব ফির তোমারে পাঁচ পয়গম্বর আয়ে তারপর তোমাদের মাঝে এসে যাবেন একজন নবী সুম্মা জাআকুম এই জাআকুম এসে যাবেন নবী এই আশাটাই হলো মিলাদুন নবী সুবহানাল্লাহ আপনি পাচ্ছেন না আমি কি করব আবার কিছু করেন না আপনি যদি বলেন হুজুর আমি দেখব আপনি তাফসিরে মাযহাবি খুলুন প্রসিদ্ধ তাফসির আপনি তাফসিরে মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসিরে জালালাইন খুলুন দেখুন আমার এখানে 11টা তাফসির আছে আমি প্রত্যেকটা থেকে দেখাতে পারি যে একই মানে আছে কিনা একই মানে আছে কিনা কারণ দালালি কথা বললে আমার মতো মানে করলে হবে না যে মানে পূর্বসূরি ইমামরা করে গেছেন সেটাই আমাদের মেনে নেওয়াটাই ইমানের অঙ্গ যদি বলে এখন আসুন এই মিলাদ শরীফ কোরআন মাজিদে আছে আমরা আমাদের নবী পাকের মিলাদুন নবী পালন করি আমার রসুল এসেছেন কেউ বলেছেন 8 তারিখ কেউ বলেছেন 9 তারিখ কেউ বলেছেন 12 তারিখ কেউ বলেছেন 27 তারিখ মত নৈক্য আছে তার মধ্য থেকে সব থেকে বেশি মত পাওয়া যায় আমার নবী পাক এসেছেন 12ই রবিউল আউয়াল জোরে বলেন সুবহানাল্লাহ এখন যারা বলছেন নবী আমার 8 তারিখে এসেছেন আপনি যদি 8 তারিখই মানেন তাহলে 8 তারিখই মিলাদ পালন করেন যদি 9 তারিখ মনে করেন 9 তারিখে পালন করেন যদি মনে করেন 12 তারিখ 12 তারিখে করেন যদি মনে করেন 27 তারিখ 27 তারিখে করেন যদি বলেন 12 12 তারিখে করেন করেন অস্বীকার করার জন্যই তো গন্ডগোল অস্বীকার করার জন্যই তো গন্ডগোল 8 তারিখেরও দলিল আছে 9 তারিখেরও আছে 27 তারিখেরও আছে 12 রবিউল আউয়ালেরও আছে বেশিরভাগ মত আছে 12 তারিখে জোরে বলে সুবহানাল্লাহ এখন যারা মিলাদুন নবী করবে না এরা বলছে না 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 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন যেদিন ওই দিন ইন্তেকাল করেছেন এজন্য আমরা মিলাদ করি না আমি বলি বাবা তুমি দলিল দিয়ে তো প্রমাণ করতে পারবে না যে নবীর ইন্তেকাল ওই দিনই হয়েছে কারণ যে কয়টা হাদিস সব হলো মওজুদ কারণ আপনি মানে রাসূলে খোদা ইসলামের অসুস্থ হওয়া থেকে 28 বা 29 আরবি চাঁদ হিসাব করে দেখলে 12 রবিউল আউয়াল একটা দিন সোমবার আসছে না একটা দিন আসছে না যদিও আপনার কথাই মানি যে আল্লাহ নবী 12 তারিখে ইন্তেকাল করেছেন তা আমরা বললাম নবীর আশিক আমরা নবীকে মুর্দা ভাবি না জিন্দা ভাবি ঠিক কিনা আব্বাজি আমার সোনা মানিক ব্রেনের ভিতরে রাখুন নবী আদাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন আগমন করবে রব্বে কারিম বলেন জিব্রাইল তিনখানা পতাকা নিয়ে যান একটা পতাকা কাবা শরীফে ছাদের উপরে লাগিয়ে দেবে একটা মাশরিকে লাগাবে একটি মাগরিবে লাগাবে আমি রব্বে কারিম ফেরেশতা জিব্রাইলের দ্বারাতে আমার নবীর নামের পতাকা উঠতে থাকবে জোরে বলো আল্লাহ পাক জানাত فلك نزار زمین کے بہار شب خوشیاں منا حضور آ گئے ہیں فلك نزار زمین کے بہار
بهار سب خوشی آمنا حضور آگئے جر بلن آسمان زمین شبای آنند کرے وہی دن کیدے چھے ایک جون جارنام ابلیس کی کیدے چھے رسول پاکر آگمونی دکھ ہوئے جارا کادے جارا اولا ہوتا بھائرا بھائی ابلیس ہے پتہ بودن نہیں آری کجر کلاؤ آری بادشاہ سب عیدے مناؤ حضور آگئے فلک نظار زمین کے پہار سب خوشیاں مناؤ حضور آگئے زوری بول گیا رسول اللہ اب جی خیال کریں نبی پاک صلی اللہ علیہ وسلم دنیا اگمن قربن بولی رب کریم حور حور در مالک آکے پچھی دیے چن اما زان آمین رضی اللہ تعالیٰ عنہ بولی ابھی گھوری بھی تو رشنی آچی فٹاک شندوری ایک دن محیلہ کے دیکھتے پائیں یہ اپنی کہیں تینی بول چن مائے بلکم مبارک مبارک دھن مبارک والکم آئی آمین رب اپنا کیا بھی مبارک بات دیتے شجی ابھی حور در مالکہ اللہ آر پکو تھے گے اپنا کی شبو شنگ بات دیتے شجی اللہ پاک پکو تھے گے اپنا کیا بھی ای شربوت پان کراتے شجی کرن اپنی رحمت اللہ لمن ارما خبر ابھی ای شنگ بات نیے شجی جر بلور امون شوائے آمین رضی اللہ تعالیٰ نے دیکھ سین کچھو पाखी गुलो रंगी रंगे थोटे करे तादे मोती पीरखे दिले اما جان آمین رضی اللہ تعالیٰ نا مبارک بات دیچن شب دیکھتی ایکن شما آرو ایک تو محیلہ دیکھتے پیرے کی اپنی کے شنگے شنگے بلچن چن لے نا گو آمین بی بی چن لے نا گو تمہیں آدم نبیر بی بی گو آمین ہوا نامتی آمین زرے بلو ابار ایک جنیشے چن کے اپنی چن لے نا گو آمین بی بی چن لے نا گو تمہیں ابراہیم نبیر بی بی گو آمین حاضر نامتی آمین ابار ایک جن دیکھ لن کے اپنی شنگے شنگے بچن آمین مبارک بات چن لے نا گو آمین بی بی چن لے نا گو تمہیں موسیٰ نبیر پلی تمہارا آسیان آمٹی آمین ابار ایک جن دیکھتے پہلن کی اپنی چن لے نا گو آمین بی بی چن لے نا گو تمہیں عیسیٰ نبیر ماں گو آمین مریم نامٹی آمین کیا نویش چن একটি কারণ রব্বে করিম আমাদেরকে পাঠিয়েছেন তার হাবিব দুনিয়া জমিন আগমন করবে বলে করবেন তিনি দুনিয়ায় আগমন তার মোবারকবাদ জানানোর জন্য খুশিতে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় আনন্দ পাওয়া اما جان آمین رضی اللہ تعالیٰ نہ بولید ابھی دیکھیں ہٹات کرے جنو اسمانی اکتی آفان میش جواب خرا جن نور امار نبی تک اکتی نور باری ہے گیدو جوار پر ابھی دیکھیں کہ جن آوار دیتے چھے اللہ رحبیب اگمن کر چھے
আল্লাহর হাবিব আগমন করেছেন আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি সমাতে দেখি সব দিকে ঘরের ভিতরে আপনার আনন্দ ইয়া আনন্দ হঠাৎ করে আমি আমিনা যখন দেখলাম আমার সন্তানটা জমিনে তার মাথার চুলগুলো আছড়ানো আছে মাথায় যেন তেল লাগানো আছে চোখে সুরমা লাগানো আছে কস্তুরীর সুগন্ধ বার হতেছে নাভি থেকে গিটের ওচ পর্যন্ত ঢাকা আছে নাভিটা কাটা আছে কে জানে।